ব্রয়লার মুরগির মাংস একটি নিরাপদ খাদ্য। এ মাংস খাওয়াতে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজাক। ব্রয়লার মুরগির মাংসে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, হেভি মেটাল ও অন্যান্য উপাদানের উপস্থিতি রয়েছে কিনা তা জানতে পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী একথা জানান। দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন কৃষিমন্ত্রী বলেন, ব্রয়লারের মাংসে সর্বোচ্চ সহনশীল মাত্রার অনেক কম পরিমাণ অ্যান্টিবায়োটিক এবং ভারী ধাতুর অবিষাংশ রয়েছে, ফলে এটি একটি নিরাপদ খাদ্য এবং এ ধরনের মাংস খাওয়ার ক্ষেত্রে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই। শ্রমজীবী সীমিত আয়ের বা কম আয়ের মানুষের জন্য পুষ্টির ও আমিষের নিশ্চয়তা দিতে পারে ব্রয়লার মুরগির মাংস। বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের ধারণা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত মুরগির মাংসে, অর্থাৎ ফার্মের মুরগি বলে যেটা পরিচিত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, ভারী ধাতু প্রভৃতি আছে। খাওয়ার অভ্যাস গড়ে ওঠে নাই বলে মানুষ মনে করে ফার্মের মুরগির মাংসের স্বাদ কম এবং এই ধারণা শিশু কিশোরদের মধ্যেও ছড়িয়ে দেওয়া।